আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট পেয়েছো, আমি আশা করি এই অ্যাসাইনমেন্টের কাজ তোমরা করতেছো এবং নির্দিষ্ট সময়ে তোমরা বিদ্যালয়ে এগুলো জমা দিবে। আর আমি আজকে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনা দেব তোমাদেরকে। সপ্তম শ্রেণীর ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টের দিক নির্দেশনায় আমি উপস্থিত হয়েছি মুসাম্মদ তাহের আক্তার, সহকারী শিক্ষক, মালাপাড় উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি তোমাদেরকে বলবো তোমাদের ইউনিট কত কত ইউনিট দেওয়া আছে এবং লেসন কত কত দেওয়া আছে। এগুলো যদি তোমরা না জানো, ভালোভাবে না পড়ো, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টে যা দেওয়া হয়েছে এই কাজগুলো কিন্তু তোমরা করতে পারবে না। আমি কিন্তু তোমাদেরকে উত্তর বলে দেব না, শুধু কিভাবে লিখবে সেই লেখার সিস্টেমটা তোমাদেরকে বলবো। প্রথমে তোমাদের আছে ইউনিট সিক্স, ইউনিট সিক্স লেজার। ইউনিট সিক্সের লেসন ওয়ান, লেসন ফোর, লেসন ফাইভ। লেসন ওয়ানে আছে এ ডে ইন জিশান্স লাইফ, লেসন ফোরে আছে ট্রাভেলিং বাই ট্রেন পার্ট ওয়ান, লেসন ফাইভে আছে ট্রাভেলিং বাই ট্রেন পার্ট টু। তাহলে এই তিনটে লেসন যদি তোমরা ভালোভাবে পড়ো, তাহলে অবশ্যই তোমাদের অর্পিত যে কাজগুলো আছে সেগুলো ভালোভাবে করতে পারবে। তাহলে অ্যাসাইনমেন্টে কি ধরনের প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে আমি এগুলো এখন লিখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে আমি পড়ি, তোমরা সবাই লক্ষ্য করো। যখন তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রশ্নপত্র দেওয়া হবে, ওই প্রশ্নপত্র হাতে নিয়ে যখন তোমরা ক্লাসটুকু দেখবে, তাহলে অবশ্যই তোমরা এই কাজটি প্রস্তুত করতে পারবে। রিড দ্য লেসন ওয়ান অন এ ডে ইন জিসাস লাইফ, পেজ নং দেওয়া আছে 54। তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকে 54 নম্বর পৃষ্ঠায় এ ডে ইন জিসাস লাইফ, জিসানের দৈনন্দিন যে জীবন সেই জীবনের তালিকা দেওয়া আছে। অ্যান্ড মেক এ ডেলি রুটিন, এবং একটি কি করো, দৈনিক রুটিন তৈরি করো অ্যাকর্ডিং ফর ইউর ওন, তোমার নিজের জন্য। নাও ট্রাই টু ফলো ইউর রুটিন কমপ্লিটলি ফর দ্য নেক্সট থ্রি ডেজ। এখন তুমি কি করো, নাও এখন ট্রাই, চেষ্টা করো টু ফলো, অনুসরণ করতে ইউর রুটিন, তোমার কি রুটিনটি কমপ্লিটলি সম্পূর্ণ করতে ফর দ্য নেক্সট থ্রি ডেজ, পরে তিন দিনের জন্য উইদাউট এনি গ্যাপ। আফটার থ্রি ডেজ, তিন দিন পর রাইট অন ইউর নোট অর এক্সারসাইজ বুক, তোমার নোট বই অথবা এক্সারসাইজ বইয়ে হোয়াট ইউ হ্যাভ রিয়েলি ডান ফর দিস থ্রি ডেজ, তুমি এই তিন দিনের জন্য কি করতেছ, অ্যান্ড মেনশন হুইচ পোর্শন অফ দ্য রুটিন ইউ কুড নট কমপ্লিট ফুললি উইথ প্র্যাকটিক্যাল রিজনস। অর্থাৎ কোনো না কোনো দিন তুমি যদি স্কুলে না গিয়ে থাকো, তাহলে তুমি কি করেছ সেগুলো তোমাকে লিখতে হবে। আমি বলছি এখানে তোমাদের এই পেজ নম্বর 54 দেওয়া আছে কি, এ ডে ইন জিসাস লাইফ। তাহলে জিসানের যেই ডেলি রুটিনটি দেওয়া আছে এখানে তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া আছে যে জিসান 6:30 AM ওয়েক আপ, 7 AM ব্রেকফাস্ট, 8:30 AM টু 30 PM স্কুল, 4 PM টু 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, তারপরে আছে 5 PM টু 6 PM স্টাডি উইথ ম্যাথ অর সায়েন্স টিচার, 6:15 PM টু 7:15 PM স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার, 7:30 PM টু 8:30 PM হোমওয়ার্ক, 8:30 PM সাপার, 9 PM টু 10 PM
TV 10:30 PM go to bed. এটা হলো কি জিশানের রুটিন। এবার তুমি তোমার নিজের রুটিনটি কি করবে প্রস্তুত করবে। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করব তোমরা এখান থেকে তোমাদের সৃজনশীলতা কতটুকু বৃদ্ধি পাবে সে আলোকে কিন্তু তোমরা কি করবে এই তোমাদের দৈনন্দিন যেই তালিকা সেই তালিকাটি লিখবে। তারপর এখানে জিশানের কি দেওয়া আছে দেখো, অন ফ্রাইডে জিশাস ডাজ নট গো টু স্কুল, শুক্রবার দিন জিশান কিন্তু বিদ্যালয়ে যায়নি, বাট হি স্টাডিজ ওয়ান আওয়ার উইথ হিজ রিলিজিয়াস টিচার, কিন্তু সে লেখাপড়া করেছিল এক ঘন্টা কার কাছে, তার ধর্মীয় শিক্ষকের কাছে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল, সে বিদ্যালয়ের পড়াও শেষ করেছিল সাবজেক্ট বাই হিমসেলফ নিজে নিজে। ওফেন হি গোস টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, মাঝে মাঝে সে তার পিতামাতার সাথে আত্মীয়ের বাড়িতেও কি করত বেড়াতে যেত। এখন তোমার সপ্তাহের যে দিনগুলো সেই দিনগুলোর মধ্যে তোমার দৈনন্দিন তালিকায় কি কি থাকবে এবং তুমি কি করবে এগুলো তুমি কি করবে নিজে প্রস্তুত করবে। তারপরে তোমাদের যে ট্রাভেলিং বাই এ ট্রেন পার্ট ওয়ান পার্ট টু, এখান থেকে তোমাদেরকে আরেকটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, এটা কি দেওয়া হয়েছে আমি লিখছি, তোমরা সবাই লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি কি বলেছিলাম যে জিশানের ডেইলি রুটিন সম্পর্কে দেওয়া আছে, আমি বইয়ে পেজ নাম 54 এ পড়েছিলাম, তুমি তোমার ডেইলি রুটিন সম্পর্কে লিখবে। পরবর্তী স্টেপে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছে তোমাদেরকে, এখানে বলছে ডিড ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অন এ জার্নি বাই ট্রেন, বলছে তোমার কি ট্রেন ভ্রমণে কোনো অভিজ্ঞতা আছে, ইফ ইয়েস যদি থাকে হাউ ওয়াজ ইট, এটা কি ছিল, রাইট ফাইভ অর সিক্স সেন্টেন্স অন ইট, যদি তোমার ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা থাকে তাহলে তুমি কি করবে পাঁচটি অথবা ছয়টি বাক্যে লিখবে। আবার বলছে কি ইফ নো যদি না থাকে, হুইচ জার্নি ডিড ইউ হ্যাভ, তাহলে কোন ভ্রমণটি ছিল, অ্যান্ড হাউ ওয়াজ ইট এবং এটা কি ছিল, রাইট ফাইভ অর সিক্স সেন্টেন্সেস অন ই, পাঁচটি অথবা ছয়টি বাক্যে লিখবে। তাহলে যদি তোমার ট্রেন ভ্রমণ থাকে তাহলে লিখবা এটা কেমন হয়েছিল, পাঁচটা বা ছয়টা বাক্যে বর্ণনা দিবে। আর যদি না থাকে তোমাকে জানিবে ট্রেন, ট্রেন যদি না থাকে জানিবে বাস অথবা জানিবে বোট অথবা জানিবে প্লেন, এর যে কোনো একটিও লিখতে পারো। এভাবে লিখলেই কিন্তু তোমাদের কি অ্যাসাইনমেন্ট হয়ে যাবে। তাহলে জানিবে ট্রেন সম্পর্কে আমি একটু বলি, তোমরা খেয়াল করো, ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন ওয়ান অফ মাই ফ্রেন্ডস রিকোয়েস্টেড মি টু অ্যাটেন্ড হিজ সিস্টার্স মেরিজ সিরিমনি এট চট্টগ্রাম। ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন, শীতকালে ছুটিতে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার এক বন্ধু রিকোয়েস্টেড মি, আমাকে অনুরোধ করলো টু অ্যাটেন্ড হিজ সিস্টার্স, তার অ্যাটেন্ড হিজ সিস্টার্স মেরিজ সিরিমনি এট চট্টগ্রাম, চট্টগ্রামে তার বোনের বিয়েতে যাওয়ার জন্য। সো আই গট এ চান্স, তাই আমার একটু সুযোগ হয়েছিল টু মেক এ জার্নি বাই ট্রেন, ট্রেন ভ্রমণ করার জন্য। আই অ্যাকসেপ্টেড দিস ইনভাইটেশন গ্লেডলি, আমি আনন্দের সাথে এটি কি করলাম দাওয়াতটি গ্রহণ করলাম। অন দ্য ফিক্সড ডে উই রিচড কমলাপুর স্টেশন এট 7 AM, সকাল 7টায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছলাম যে দিনটা ফিক্সড করা হয়েছিল। দ্য স্টেশন ওয়াজ ভেরি ক্রাউডেড, স্টেশনটি খুব কোলাহলপূর্ণ ছিল, ইট ওয়াজ এ ভেরি নাইস ট্রেন জার্নি, এটা ছিল একটা কি চমৎকার ট্রেন ভ্রমণ, দ্য জার্নি উইল রিমেইন এভার ফ্রেশ ইন মাই মাইন্ড, এটা আমার মনকে কি করেছিল এই ভ্রমণটা আমার মনকে সতেজ করেছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করব তোমরা কিন্তু হুবহু এভাবে লিখবে না, তোমরা তোমাদের মেধা দিয়ে আরো ভালোভাবে লিখবে। যদি ট্রেন ভ্রমণ করে থাকো তাহলে ট্রেন ভ্রমণ সম্পর্কে লিখবে, যদি বাস ভ্রমণ করে থাকো তাহলে বাস ভ্রমণ সম্পর্কে লিখবে, যদি নৌকা ভ্রমণ করে থাকো তাহলে নৌকা ভ্রমণ সম্পর্কে
লিখবে। যদি আরো কোনো ভ্রমণ থাকে তাহলে তোমরা লিখতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সৃজনশীলতার বিকাশের জন্য, মেধার বিকাশের জন্য তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট দেওয়ার উদ্দেশ্য এই নয় যে আমি একটি উত্তর লিখে দেব, তা থেকে তুমি হুবহু লিখবে, এভাবে লিখলে কিন্তু ভালো নাম্বার পাবে না। তাহলে তুমি তোমার মেধা দিয়ে, তুমি কতটুকু বুঝতে পেরেছ, তুমি তোমার মেধা দিয়ে এটি লিখবে, এবং মূল্যায়ন করার সময় আমরা এভাবেই মূল্যায়ন করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকে যেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে ক্লাস সেভেনের ইংলিশ বিষয়ের যেই দিক নির্দেশনা আমি দিয়েছি, এই দিক নির্দেশনাটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে, এবং পরবর্তীতে তোমাদের যেই অ্যাসাইনমেন্টটির প্রশ্নপত্র দেওয়া হবে সেগুলো ভালোভাবে প্রস্তুত করবে এবং লিখবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।